ভারত চেন প্রবল উত্তেজনার মধ্যে ইসলামাবাদকে টার্গেট করে মিসাইল মোতায়েন করল ভারত। অন্যদিকে দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে চীন আমেরিকা দ্বৈরথ অব্যাহত। আমেরিকার কড়া হুঁশিয়ারি চীনকে পাল্টা আক্রমণ চীনের। তো এমন কিন্তু একটি বড় সড় ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাকিস্তান সীমান্তবর্তী দুটি গ্রামে একেবার গোপনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নেয় ভারত। রাজস্থানের আলওয়ার এবং পালি গ্রামে অত্যাধুনিক এবং গোপন এই ব্যবস্থা মোতায়েন করা হবে। গত কয়েক বছর আগে পাকিস্তানকে শিক্ষা দিতে এমন সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 800 কিলোমিটারের কম দূর অবস্থিত এই দুটি ভারতীয় গ্রাম একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই দুটি গ্রামে মোতায়েন করা হবে। বছরখানেক আগে এমনই সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় সেনার তরফে। পৃথিবীর আবহমণ্ডলের বাইরে বা ভেতর দিয়ে আসে যে কোনো শত্রুর ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র এই ব্যবস্থা দিয়ে ঘায়ল করা সম্ভব। এই সিস্টেমের মাধ্যমে 15 থেকে 20 কিলোমিটার উচ্চতা দিয়ে ধেয়ে আসা শত্রু ক্ষেপণাস্ত্র এই দিয়ে ধ্বংস করা সম্ভব হবে। এছাড়া 2000 কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে চোখের পলকে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি তৈরি সংস্কারের রাডার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বানানো হচ্ছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আর কয়েকটি পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর ভারতীয় সেনাবাহিনীর হাতে তা তুলে দেওয়া হবে। খুব শীঘ্রই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সর্বশেষ পরীক্ষা সম্পন্ন হবে। এতে আবহমণ্ডলের বাহির এবং ভেতর দিয়ে ধেয়ে আসা কল্পিত শত্রুর উভয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল। আপাতত পাকিস্তান সীমান্তে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আগামী দিনে নয়াদিল্লি এবং বোম্বাইও ধীরে ধীরে গোপনে এই মিসাইল সিস্টেম বসানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনের সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে আমেরিকা। সংঘাত আরও বাড়িয়ে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও সোমবার সাফ জানান, দক্ষিণ চীন সাগরে নিজের কর্তৃত্ব কায়েম করতে গিয়ে চীন অন্য কয়েকটি দেশের সার্বভৌমত্বে আঘাত করছে। বেইজিং অবশ্য পাল্টা দাব দিয়েছে, আমেরিকার বয়ান একেবারেই অযৌক্তিক। হংকং নিয়ে চীনের সঙ্গে সংঘাতের আবহে পম্পে বলেন, দক্ষিণ চীন সাগরকে নিজেদের সাম্রাজ্য হিসাবে চীনকে ব্যবহার করতে দেব বিশ্ব। দক্ষিণ পূর্ব এশিয়ার মিত্রদেশগুলির পাশে আছে আমেরিকা। আন্তর্জাতিক আইন মেনে যে কোনো মূল্যে তাদের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। এদিন পম্পেও আরও জানান, বিতর্কিত জলসীমা নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে গিয়ে অন্য বেশ কয়েকটি দেশের সার্বভৌমত্বে আঘাত করতে চীন এটা কখনোই মেনে নেওয়া হবে না। এদিকে আমেরিকার বয়ানে পাল্টা তোপ দেখেছে চীন। কমিউনিস্ট দেশটি বিবৃতি জারি করে বলছে, দক্ষিণ চীন সাগরে শান্তি স্থাপনার অজুহাতে আমেরিকা আদতে পেশি শক্তি প্রদর্শন করছে। এতে দক্ষিণ চীন সাগর এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হচ্ছে, তা ওই এলাকার দেশগুলির মধ্যে বিরোধকে আরও উস্কে দিচ্ছে। সম্প্রতি চীন সাগরে বিতর্কিত জলসীমায় সামরিক মহড়া করে চীনের নৌসেনা, তারই জবাবে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে আমেরিকা। উল্লেখ্য, একটি বিমানবাহী যুদ্ধজাহাজের সঙ্গে তাকে সাবমেরিন, ফ্রিগেট, ডেস্টায়ারের মতো বেশ কয়েকটি রণতরী, এগুলিকে মিলিয়ে বলা হয় স্ট্রাইক গ্রুপ। যেহেতু মার্কিন রণতরীগুলি আণবিক শক্তি চালিত, তাই তারা অনির্দিষ্টকালের জন্য সাগরে থাকতে সক্ষম। পাশাপাশি F-18 যুদ্ধবিমানের সঙ্গে USS নিমচে ও USS রোনাল্ড রেগান রয়েছে বিধ্বংসী মিসাইল সম্ভার। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের প্রায় 90% নিজেদের দাবি বলে চিহ্নিত করে আসছেন। ফলে ইতিমধ্যে জাপান, ভিয়েতনাম, ফিলিপিন্স সহ একাধিক দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বেইজিং। তাৎপর্যপূর্ণভাবে এই সাগর দিয়ে প্রতি বছর $3 trillion মার্কিন ডলারের আন্তর্জাতিক বাণিজ্য হয়, ফলে অর্থনৈতিক দিক থেকে এই রুটি অত্যন্ত লাভজনক। এছাড়াও এশিয়া মহাদেশের মার্কিন প্রভাব খর্ব করতে হলে সবার আগে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবহরকে কাবু করতে হবে, তা ভালোই জানাচ্ছেন, কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে আমেরিকা। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ভারত চীন প্রবল উত্তেজনার মধ্যে ইসলামাবাদকে টার্গেট করে মিসাইল মোতায়েন করলো ভারত। অন্যদিকে আমেরিকার কড়া হুঁশিয়ারি চীনকে পাল্টা আক্রমণ চীনের। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।